হ্যালো বন্ধুরা দেশ ও দেশের বাইরে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ছাদে কিভাবে আমরা কলমি শাক চাষ করি এই জন্য আমাদের অবশ্যই গুণগত মানসম্পন্ন বীজ লাগবে এবং লাগবে আমাদের ইচ্ছাশক্তি কেননা ইচ্ছাশক্তি না থাকলে কোনো কাজই সফলতা আসে না তো আসুন আমরা দেখে নিই কীভাবে এই কলমি শাক আমরা নিজের বাড়িতে ছাদের ওপর বিভিন্ন পটে তৈরি করি আমি যে পটগুলো ব্যবহার করছি এগুলি অবশ্যই ভাঙড়ির দোকান থেকে নিয়ে আসা এতে আমার কোনো খরচ নেই তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এটি আবাদ করা যায় প্রথমে আমাদের অবশ্যই ভালো মাটি তৈরি করতে হবে এই জন্য টবের বা ছাদের বাগানের জন্য আমাদের যে মাটিটি আদর্শ সেটি হলো বেলেদোয়াশ মাটি মানে বালির ভাগটাই একটু বেশি থাকবে কেননা বৃষ্টির সময় বৃষ্টি বেশি হলে পারে এটেল এটেলদোয়াশ মাটিতে আপনার জলটা জমে থাকতে পারে এবং বেলে বেলেদোয়াশ মাটিতে জল বেশি হলেও সেটি তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায় ফলে বেড়ে দোয়স মাটিটি আদর্শ এরপর আমাদের এইগুলোকে মাটিতে ছড়িয়ে দিয়ে এইভাবে আমাদের এটিকে দেখভালের মধ্যে রাখতে হবে এবং জলটি অবশ্য আমাদের নিয়মিত দিয়ে যেতে হবে এবং এই যে দেখছেন এইগুলো অবশ্যই আমার টবের যে পাত্রে মাটিটি অবশ্য অল্প দেওয়ার ফলে এটি বেশি বৃদ্ধি হয়নি কিন্তু যথেষ্ট এটি হয়েছে তো বন্ধুরা তোমরাও চেষ্টা করে দেখবে অবশ্যই সফলতা পাবে এই রকম চারটে পাঁচটে টব হলে পারে অবশ্যই সারা বছর টুকটাক কিছু না কিছু সবজি আমরা নিজ হাতে তৈরি করে সেটিকে খেতে পারবো এবং এর সারের জন্য অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে ঘরের তৈরি অবশ্যই কিচেনের ফেলে দেওয়া সবজির কে ভালোভাবে পচিয়ে এটিকে ব্যবহার করতে হবে অথবা সর্ষের খোল ভালোভাবে পচিয়ে এটিকে ব্যবহার করতে হবে এতে অবশ্য গাছের কোয়ালিটি এবং খাবারের যে পরিপুষ্টতা সেটি গাছে পাবে এবং আমরাও এর অরিজিনাল যে স্বাদ সেটি অবশ্যই আমরা পেতে পারি নিজের ঘরোয়া যে সারগুলো হয় সেটি ব্যবহার করে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করবেন না কেন রাসায়নিক সার ব্যবহার করলে এর গুণগত মান অবশ্যই পাওয়া যাবে না তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন যেন আপনারাও এটি তৈরি করতে পারেন আর সর্বশেষে যেটি বলবো বন্ধুরা আমি ইউটিউবে অবশ্যই নতুন তো আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না তো